হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো তোমরা এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনশটটা তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এখন বলা হচ্ছে যে তোমাদের যে ইন্টারভিউটা রিশিডিউল্ড হয়ে গেছে তো এটা টোটালি ফেক হান্ড্রেড অ্যান্ড ফেক নিউজ আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো একশো দশ একেবারে প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই যে এই নোটিফিকেশানটা বা এই ইমেলটা এই ইমেলটা ফেক তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের দেওয়া একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে অনেকটা বাড়িয়ে তোলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে এখন প্রুভ করে দেব যে এই নোটিফিকেশানটা ফেক তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে একটা মেসেজ করেছিলাম যারা জলপাইগুড়ি রেঞ্জ থেকে বিলং করছো তারা আমাকে পার্সোনাল মেসেজ করো তো সবাই ভালো রেসপন্স দিয়েছে সবাইকে আগে থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদের রেসপন্সের জন্য তো সবাই আমি সবার সঙ্গে ইন্ডিভিজুয়ালি সবার সঙ্গে কথা বলেছি এবং কথা বলে কি জানতে পেরেছি তাদের কাছে স্ক্রিনশট নিয়েছি তাদের কাছে অডিও নিয়েছি এবং তোমাদের কাছে সেটা পেশ করব। তোমরা জানতে পারবে যে নোটিফিকেশানটা ঘোরাফেরা করছে কেন আমি বলছি সেটা মিথ্যা ঠিক আছে তো প্রথমেই বলে রাখছি এই যে তোমরা সেই কিন্তু একেবারে মিথ্যা সেই নোটিফিকেশনটা সঠিক কিন্তু সেই নোটিফিকেশনটা নিয়ে যে যে কথাগুলো বলা হচ্ছে তোমাদের বলা হচ্ছে যে রিসিডিউল্ড হয়ে গেছে এই ইমেলটা কালকে এসেছে দেখতে পাচ্ছ ইয়েস্টারডে লেখা রয়েছে ইমেলটাই তো সমস্ত কিছুটাই কিন্তু মিথ্যা দেখো বন্ধুরা কেন মিথ্যা বলছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দুটো স্ক্রিনশট দেখাচ্ছি একটাই কিন্তু ইয়েস্টারডে লেখা আছে আর একটাই ষোলো তারিখে লেখা রয়েছে এই দুটো ইমেলেই কিন্তু একটা স্টুডেন্টেরই সেই স্টুডেন্টটা ষোলো তারিখেরও একটা নোটিফিকেশান নিয়ে রেখেছে আর ওই নোটিফিকেশানটাই মানে ওই ইমেলটাই কিন্তু ইয়েস্টারডেও শো করছে মানে যেদিন ওর কাছে মেলটা আসে তার পরের দিন যখন ওই স্ক্রিনশটটা নিয়েছিল তখন দেখাচ্ছিল ইয়েস্টারডে মানে সেটা হচ্ছে পুরনো নোটিফিকেশান যেখানে ইয়েস্টারডেটা শো করছে আর এটা হচ্ছে একেবারে নতুন মানে আজকে কালকে স্ক্রিনশটটা নিয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে ষোলো তারিখের নোটিফিকেশান মানে দুটো নোটিফিকেশান বা দুটো ইমেলেই কিন্তু এক দুটোর মধ্যে কোনো তফাত নেই দুটো নোটিফিকেশানের স্ক্রিনশট টাইমিংটা শুধু আলাদা যেদিন ষোলো তারিখে মেলটা এসেছিল সে তার পরের দিনে দেখেছিল তখন যখন স্ক্রিনশটটা নেয় তখন তাকে দেখা ইয়েস্টারডে এবং যখন ও এখন আমার কথা বলায় স্ক্রিনশটটা নিয়েছে তখন সেখানে দেখাচ্ছে ষোলো তারিখ বুঝতে পারছো কথাটা কি বলতে চেষ্টা করছি আবার আর একটা নোটিফিকেশান দেখাচ্ছি তোমাদেরকে যে নোটিফিকেশানটা তোমাদেরকে দেখানো হচ্ছে বা যে ইমেলটা তোমাদেরকে দেখানো হচ্ছে সেটা কেন ফেক তোমরা এখানে একটা চ্যাট পড়তে পারছো যে তোমাদের যে কোনো রিসেন্টলি কোনো জলপাইগুড়ি রেঞ্জের কোনো ইমেল যায়নি ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত ইমেলগুলো যেগুলো তোমরা দেখছো সকল জিনিসগুলো কিন্তু হচ্ছে পুরনো সকল নোটিফিকেশানগুলো একেবারে ষোলো তারিখে স্প্যাম ফোল্ডারে তাদের গেছে এবং সেইটাই এখন তোমাদের সার্কুলেট হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে পুরোনো নোটিফিকেশানগুলো ঘুরে ফিরে আসে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বুঝতে পারছো কথাটা এই রকম ভুয়ো নিউজে এই রকম ফেক নিউজে কিন্তু কান দেবে না অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদেরকে হামেশাই সঠিক নিউজটা কিন্তু দিয়ে থাকে প্রমাণ সমেত আমি দেখতে পাচ্ছ জনের সঙ্গে চ্যাট করেছি নাম্বারগুলো আমি একটু হাইড করে দিচ্ছি হলে কিন্তু সমস্যা হবে সবাই বলেছে নাম্বারটা বা নামটা হাইড করে দিতে তো দেখো তুমি আমি কত কতজনের সঙ্গে চ্যাট করেছি কতজনের সঙ্গে কল অডিও মেসেজে কিন্তু কথা বলে তোমাদেরকে একেবারে জেনইউ নিউজরা দেওয়ার চেষ্টা করছি জলপাইগুড়ি রেঞ্জে সকলেই বলেছে এখন রিসেন্ট কোনো মেল আসেনি তাদের মেলে তার স্প্যাম ফোল্ডার চেক করেছে মেলে চেক করেছে তাদের কোনো রিসিডিউল্ডের মেসেজ আসেনি এই ইমেলটা হচ্ছে ষোলো তারিখে তোমাদেরকে আরেকটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের যে ক্যান্সেলের মেসেজটা আছে সেটা কিন্তু সতেরো তারিখে পাবলিশ করেছে তোমাদের যে ইন্টারভিউটা ক্যান্সেল হয়েছে সেই নোটিফিকেশানটা সতেরো তারিখে তোমরা পেয়েছ অফিসিয়াল সাইটে তাহলে সতেরো তারিখের আগেই এই সব মেলগুলো তারা পেয়েছিল এর পরে কিন্তু ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যায় তার মানে সমস্ত ডেটগুলোই ক্যান্সেল হয়ে গেছে রিসিডিউল্ডের কোনো ব্যাপারেই নেই আবার নতুনভাবে কিন্তু রিসিডিউল্ডের ডেট দেবে আর ডেট দেওয়ার আগে কিন্তু অবশ্যই অফিসিয়াল সাইটে নোটিফিকেশন যাবে অফিশিয়াল নোটিফিকেশান ছাড়া কিন্তু কোনো মতেই ইমেল যাবে না কারো ফোনে ক্লিয়ারভাবে বলতে পেরেছি ক্লিয়ারভাবে বুঝো জিনিসটা কী বলছি অফিসিয়াল সাইটে একটা নোটিফিকেশান যাবে যে তোমাদের রিশিডিউল্ড করা হলো ইন্টারভিউটা তারপরে প্রত্যেকজনের কাছে ম্যাসেজ মেল যা যাওয়ার সেটা যাবে এভাবে নুকিয়ে নুকিয়ে কখনও ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কখনও মেল করে দিতে পারে না কাউকে আগে অফিসিয়ালি নোটিফিকেশান যাবে ক্যান্সেল হওয়ার সময় যেমন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ পেয়েছে ঠিক তেমনি যখন রিশিডিউল্ড হবে তখনও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ পাবে তাহলে এরপর বলুন কোন চ্যানেলকে বিশ্বাস করবেন আপনি অনেক চ্যানেল রয়েছে যারা ভেরিফাই না করে কিন্তু নিউজ দিয়ে দিচ্ছে কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল কোনো দিনও রকম নিউজ পাবলিশ করে না ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আবার থ্যাঙ্কস জানাচ্ছি অনেকজন আছে অনেকজন আমাকে এই নিউজরা দিয়েছে অনেকজন আমার সঙ্গে কোঅপারেট করেছে অনেকে মেসেজ করেছে কল রিসিভ করেছে কলে কথা বলেছে তো সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি সত্যি পার্সোনালি থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা আছো বলে আজ আমি এই জায়গায় এসেছি আমি চেষ্টা করি তোমাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার কখনোই ফেক নিউজ দেওয়ার চেষ্টা করি না যতটুকু জানি ততটুকু বলি এরপর মাঝে মধ্যে মানুষমাত্রেই ভুল হতেই পারে সেটার জন্য যদি কোনো দিন কোনো কিছু ভুল করে থাকি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর কমেন্ট সেকশানে জানাও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন